বন্ধুরা আজ নতুন ধরনের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন এখানে আপেল আছে আর আজকে ভিডিওটা প্রধানত আপেল দিয়েই বন্ধুরা আপেল এমন একটি ফল যেটি সব জায়গায় এবং সব সময়ই পাওয়া যায় কোলেস্টেরল কমায় হার্ট ভালো রাখে তার সাথে সাথে কোষ্ঠকাঠিন্য সারাতে বিশেষভাবে সাহায্য করে থাকে লিভার সুস্থ রাখে এবং ওজন কমাতেও সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আপেল খেলে তো আজকে বন্ধুরা আমি আপনাদের তিনভাবে আপেল খাওয়ার পদ্ধতি দেখাব সত্যি সত্যি শরীর দিন অচল হবে না কিভাবে আপনারা এই আপেল খাবেন পায়খানা কি খুব শক্ত হচ্ছে কোষ্ঠকাঠিন্য থাক চলে এসেছে তাহলে আপেলকে এইভাবে খান চলুন দেখিয়ে দিই একটা আপেলের আমি হাফ করেছি আর এই রকমভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি বড় কাপের এক কাপ জল দিয়েছি আর আপেলের খোসা কিন্তু কোনো মতেই তুলে ফেলা উচিত নয় এরপর গ্যাস অন করে আমি তৈরি করব আপেলের চা বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আপেলের অনেক রেসিপি আপনাদের করে দেখাবো যেটা শরীর এবং স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে উপকারী আপেলের চা তৈরি হতে হতে আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের দেখাতে চাই আপেল চা প্রস্তুত হয়ে গেছে দেখতেই পেয়েছেন আপেল সেদ্ধ হয়ে গেছে কোষ্ঠকাঠিন্য থাতে সেদ্ধ আপেল কিসের সাথে মিশিয়ে খাবেন তাও আপনাদের বলবো এটা ঠান্ডা হতে হতে আমি আপনাদের একটা লিকুইড বানিয়ে দেখাবো যে লিকুইডটা খেলে আপনাদের শরীর এনার্জিতে ভরপুর হয়ে থাকবে এটা যে কোনো সময় আপনারা খেতে পারেন শুধু একবার জেনে নেন এটা কিভাবে খেতে হবে দেখুন আমি এটা একজনের জন্য বানাচ্ছি তার জন্য হাফ আপেল নিয়েছি আর আপেলটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিলাম এরপর আমি হাফ কলা নিয়ে নিয়েছি যে কোনো কলা এখানে আপনি ব্যবহার করতে পারেন গরমের দিনে এটা খাওয়া ভীষণভাবে উপকারী শরীরে জলের ঘাটতি পূরণ করে আর শীতের দিনেও কিন্তু আপনারা এটা খেতে পারেন এর সাথে লাগবে দারুচিনি এরপরে এখানে আমি নিয়ে নিচ্ছি জাইফল দেখুন জাইফলটাকে একটু আমি টুকরো করে নিয়েছি এবং বেশি পরিমাণে জাইফল দিলে কিন্তু এটা খাওয়া যাবে না ফ্লেভারটা ভালো আসার জন্য আমি নিয়ে নিচ্ছি এলাচ আপনারা যদি এলাচ না খেতে চান তাহলে না দেবেন অসুবিধা কিছু নেই এর সাথে আমি হাফ কাপ দুধ নিয়েছি তো বন্ধুরা দুধের পরিবর্তে এখানে আপনি কিন্তু দইও নিতে পারেন এরপর খুব ভালো করে মিশ্রণটি আমি মাখিয়ে নিলাম এখানে কোনো রকম লবণ এবং কোনো রকমভাবে মানে মিষ্টির জন্য চিনি প্রয়োগ করবেন না এরপর চলুন এটা আমি ব্লেন্ডারের কাপে ঢেলে নিচ্ছি এর সাথে আরও একটি জিনিস দেব সেটা আমি আপনাদের দেখাবো এখন আমি ব্লেন্ডারের কাপে এটা ঢেলে নিলাম দেখতে পেয়েছেন এটা আপনি দই দিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারেন অবশ্যই টক দই ব্যবহার করবেন মিষ্টি দই ব্যবহার করবেন না ব্লেন্ড হয়ে গেছে এরপর আপনি দেখুন এটাতে ভালো রকম ফ্লেভার আসার জন্য আমি একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি এটা সেই ভ্যানিলা যেটা কেক পাউরুটি তৈরি করতে ব্যবহার করা হয় এটার স্বাদ ভালো আসে একটা সুন্দর গন্ধ আসে যার কারণে আমি ভ্যানিলা দিচ্ছি আপনারা যদি না চান তাহলে ভ্যানিলা দেবার কোনো দরকার নেই নামমাত্র ভ্যানিলা দিলেই কিন্তু খুব ভালো সেন্ট আসে এখানে আমি একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি সামান্য ঠিক খাবার আগেই ভ্যানিলাটা যোগ করবেন ভ্যানিলা যোগ করে দিলাম এরপর এটা খুব ঘন হয়েছে যেহেতু এটা ঘন হয়েছে তাই এই ঘনটা শরবতের মতো খাওয়া যাবে না যার কারণে যদি আপনারা জল মেশান তাও চলবে কিন্তু আমি এখানে দুধ মেশালাম কারণ দুধ মেশালে খেতে ভালো লাগে দেখুন এটা একটু পাতলা হয়ে গেছে খুব ঘন ভাবটা কিন্তু কমে গেছে ব্লেন্ডারের কাপের ঢাকনায় একটু লেগে আছে যার কারণে আমি এটা দুধ দিয়ে কিন্তু নিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা নিয়ে নিলাম এরপর আমি এটা গ্লাসে পরিবেশন করবার জন্য ঠেলে নেব। যদি গরমের দিনে খান তাহলে গোটাচারেক আইস কিউব দিয়ে দিবেন এই লিকুইডটা বন্ধুরা খেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটা শরীরে কোনো রকম দুর্বলতাকে আসতে দেয় না মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো দিন অচল হতে দেবে না শরীরের দুর্বলতাকে কাটিয়ে দেবে হাট সুস্থ রাখবে আর ওজন কমাতে সাহায্য করবে এই লিকুইড তাই আপনারা যদি খিদের সময় মাঝে মধ্যে এরকম লিকুইড বানিয়ে খান তাহলে আপনাদের শরীর সুস্থ থাকবে এরপর বন্ধুরা আপনাদের আমি আপেল চা সম্পর্কে বলবো এবং কোষ্ঠকাঠিন্য মানে শক্ত পায়খানার ধাতে আপনারা কিভাবে আপেল খাবেন যদি আপনাদের সর্দি কাশি হয় এবং বুকে কফ জমে যায় তাহলে আপেলের সঙ্গে কিভাবে কি মিশিয়ে খাবেন সবটাই আমি আপনাদের বলবো সেদ্ধ আপেলগুলো আমি একটা প্লেটে আলাদাভাবে সরিয়ে রাখছি এবং আপেল চা প্রস্তুত হয়ে গেছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই আপেল চাটা তৈরি করবার সময় আপনি হালকা লিকার চায়ের মতো মানে চায়ের পাতাও কিন্তু যোগ করতে পারেন আপেল চায়ে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আপেলের টুকরো গরম জলে দেওয়া মাত্র এই ভিটামিন সি জলে মিশে যায় এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ওজনও কমাতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার যে ফাইবার হজমের সহায়ক বন্ধুরা ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করে আপনাদের আমি আপেল চাটা খেতে বলবো দারুচিনির গুঁড়ো দিয়ে মানে আপেল চাকে নামিয়ে আপনারা একটু দারুচিনির গুঁড়ো যোগ করুন যদি আপনাদের ইচ্ছে যায় একটু মিষ্টি খেতে ইচ্ছে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা মধু যোগ করতে পারেন গোলমরিচের গুঁড়ো যোগ করতে পারেন এবং একটুখানি লেবুর রস যোগ করতে পারেন কিংবা যদি আপনার কাছে কোনো উপকরণ না থাকে তাহলে আপনি শুধুই দারুচিনির গুঁড়ো মিশিয়ে এই আপেল চা পান করুন আপেলে রয়েছে ম্যালিক অ্যাসিড হজমের পথকে পরিষ্কার করতে সাহায্য করে অধিক পরিমাণে থাকা কোলেস্টেরলকে কমিয়ে অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে তবে আপনাদের একটা কথা বলে রাখি এই আপেলের চা তৈরির সময় আপনারা হালকা চায়ের পাতাও কিন্তু যোগ করতে পারেন আমি যোগ করিনি আপনারা যোগ করতে পারেন তো আপেল চা রয়েছে অনেক উপকারিতা আপনারা কিন্তু এই আপেল চা পান করুন এরপর সেদ্ধ হয়ে থাকা যে আপেলগুলো সেগুলো আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি যদি আপনাদের জ্বর থাকে সেই জ্বর অবস্থায় আপনারা কিন্তু আপেল খেতে পারেন জ্বর অবস্থায় আপেল খাওয়ার স্বাস্থ্যের পক্ষে ভালো যাই হোক আমরা আসি আমাদের আলোচনায় দেখুন এখানে আমি দুটো ভাগে ভাগ করেছি আপেলকে এটা দেখতে পেয়েছেন বন্ধুরা ইসব যেটা কোষ্ঠকাঠিন্য ধাতকে পুরো দমে সারাতে সাহায্য করে এখন দেখুন আপনার হয়তো সর্দি কাশিতে বুকে ভীষণ কপ জমে গেছে তো সেক্ষেত্রে আপনি আপেলকে সেদ্ধ করুন এবং সেদ্ধ করার সাথে একটু মধু মিশিয়ে তারপর ভালোভাবে চটকে নিন তারপর এটা খান বুকে জমাট বাঁধা কপ কিন্তু সারতে হেল্প করবে এগুলো বন্ধুরা ঘরোয়া টোটকা হয়তো খাওয়ার পর সাথে সাথে যে কাজ দেবে তা নয় কিন্তু আমরা যখন খুব ভুগি তখন এই সব ঘরোয়া টোটকাগুলো কিন্তু মাথায় রাখতেই পারি এবং অ্যাপ্লাই করতে পারি পায়খানা করতে খুব কষ্ট হচ্ছে শক্ত পায়খানা এবং কোষ্ঠকাঠিন্য ধাত চলে এসেছে ইসব গুল যদি এই আপেল সিদ্ধর সাথে মেখে চটকে খান তাহলে কোষ্ঠকাঠিন্য দাঁত দূরে যাবে এবং পায়খানা পরিষ্কার হতে সাহায্য করবে হজমও হবে এই দেখুন বন্ধুরা আমি এই সেদ্ধ আপেলের সঙ্গে ইসবগুল গুল এক চামচের মতো মিশিয়ে দিয়েছি তো এইভাবে পায়খানা পরিষ্কার হয় এই আপেল সিদ্ধর সঙ্গে ইসবগুল গুল মিশিয়ে খেলে তো এইভাবে আপেল অ্যাপ্লাই করুন অবশ্যই ভালো ফল পাবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ